ইসলামের যুব আন্দোলন প্রতি বছর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সাহিত্য জীবন কর্ম শীর্ষক একটি আলোচনা সভার যৌক্তিক কারণে আয়োজন করে থাকে। আমি আমার আলোচনা শুনতে উপস্থিত অডিয়েন্সের মাঝে একটু দেখতে চাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহিকে কে কে দেখেছেন হাত তুলে। এখান থেকে স্পষ্ট এখানে ফজলুল করিমকে না দেখার সংখ্যাটাই বেশি, এবং দিন যত যাবে এই না দেখার সংখ্যাটাই বাড়তে থাকবে, আর দেখার সংখ্যাটা আমাদের সামনে তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ স্পষ্ট, তারপরেও আমরা কেন এই মানুষটার জীবন কর্ম আলোচনা করি? অনেক বন্ধুর মাঝে প্রশ্নটা উঠে দেওয়াটা স্বাভাবিক। সর্বোৎকৃষ্ট মহামানবের আদর্শ তো আমাদের চলার পথের পাথেয়, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের হৃদয়ের স্পন্দন, এটা নিয়ে তো আমাদের মাঝে কোনো দ্বিমত নেই, ইখতিলাফ নেই, কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই, কোনো সংকোচ নেই। কিন্তু মাত্র কয়েকদিন আগে আমি এমন একজন মানুষকে হারিয়েছি, এই হৃদয় রক্তক্ষরণ যেন এখনই থেমে যায়নি, সেই কালো মানুষের কথা যেন আমরা এখনো ভুলতে পারিনি, আগামী প্রজন্ম যেন ভুলে না যায় যে আমরা কার পদঙ্ক অনুসরণ করে বাংলাদেশে বিচরণ করি, ঠিক সে কারণেই আলোচনা। অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্মদাতা কে, ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির তিনি কি আদর্শ লালন করতেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির ছিলেন তিনি কেমন ছিলেন, এই বিষয়টা যারা ইসলামী আন্দোলন করবে তাদের জানাটা অত্যাবশ্যক। কারণ নেতার আদর্শ অনেক সময় কর্মীর মাঝে প্রতিফলিত হয়। তো যেহেতু সৌভাগ্যক্রমে শায়খ মোর্শেদের শেষ জীবনের বেশ কয়েক বছর ওনার সহবতে থাকার সুযোগ আমার হয়েছিল, হয়তো একটা সময়ে আমি যেহেতু বর্তমান যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল, কালের বিবর্তনে সময়ের পরিক্রমায় এখানে সেক্রেটারি জেনারেল আসবে কিন্তু বলতে পারবে না যে আমি হুজুরের সহবতে ছিলাম, কি ঠিক না? এটাই স্বাভাবিক। তো যেহেতু যে মানুষগুলি এই পাপটাতেও এখনো আছেন, সুযোগ পেলে তাদের কাছে শুনবেন আমাদের সাহেব কেমন ছিলেন। আমি তার জীবন থেকে আমার চোখের দেখা কয়েকটি বিষয় আপনাদের মাঝে এই জন্য আলোচনা করতে চাই যাতে আমরা আমাদের চরিত্র ধারণ করতে পারি। শুধুমাত্র আলোচনা করে সুখ সুখ অনুভূতি নেওয়ার জন্য নয়, আলোচনাটা তখনই সার্থক হবে সে আলোচনা যদি আমি আমার চরিত্রে ধারণ করে আমার কর্মীদের মাঝে প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই সার্থক। আমি সে আশা বিশ্বাস নিয়ে আমি আমার মাঝেও যেন এটা প্রতিষ্ঠা করতে পারি সে আশাবাদ ব্যক্ত করেই আমি আমার চোখে দেখা শায়খ মোর্শেদকে কাছে থেকে দেখা যে কয়েকটা বিষয় আমি আপনাদেরকে সেদিকে আনবার চেষ্টা করব। আমাদের শায়খ চলে গেছেন 15 বছর,
বিশ্বাস করেন বা না করেন যারা আমরা দেখেছি আমাদের কাছে 15 বছর বিশ্বাসই হয় না কিভাবে যে 15 বছর চলে গেল যখন আমরা খাতা কলমে হিসাব করি তখন আমাদেরকে মনে হয় এক যুগ পার হয়ে গেছে অথচ মনে হয়নি যে মনে হয়েছে কিছুদিন আগে ওটাকে আমরা হারিয়েছি এর কারণ ওনার যে পদচারণা ছিল ওনার যে আদর্শ ছিল ওনার রেখে যাওয়ার যে কর্মসূচি ছিল এগুলো আমাদের হৃদয়ে রেখাপাত করেছে যার কারণে আমরা ওনাকে ভুলি নাই 15 বছর হয়ে গেল আমাদের কাছে মনে হয়নি এতদিন ধরে আমাদের কাছে চলে গেছে আমরা শায়খ মুরশিদ দেখেছি উল্লেখযোগ্য কয়েকটা বিষয় শরিয়ার বিষয়ে তিনি ছিলেন আপোষহীন কি ঘর কি পরিবার কি সমাজ কি রাষ্ট্র কি সংগঠন কি মাহফিল কি জনসভা শরিয়ার সাথে কখনো আপোষ করেন নাই আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন আমরা যারা নেতৃত্ব দিচ্ছি জেলা ইউনিয়ন ওয়ার্ড থানা ইউনিট সবাইকে এই চরিত্রে ধারণ করা অত্যাবশ্যকীয় যে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে শরিয়ার সাথে আপোষ করা যাবে না আর শরিয়ার সাথে আপোষ করেন নেই বলে ওনার গাড়িতে কখনো বাংলাদেশের পতাকা পতপত করে উড়ে নাই এই সুযোগ কিন্তু হুজুরের ছিল এই সম্ভাবনা হুজুরের ছিল এই পরিবেশ হুজুরকে হাতছানি দিয়ে ডেকেছিল কিন্তু শরিয়া যেখানে হুজুরকে ইতিবাচক ভাবে সাড়া দেয়নি হুজুর সেখানে যান নাই মাশওয়ারার ভিত্তিতে শরিয়াকে অগ্রাধিকার দিয়ে হুজুর জীবনের সব ক্ষেত্রে সিদ্ধান্ত নিলেন আমরা যারা বর্তমান এই জেনারেশন যুব আন্দোলন করছি সব সময় আমরা যেন আদর্শ ধারণ করতে পারি দ্বিতীয়ত হলো দূরদর্শিতা হুজুরের দূরদর্শিতার বিষয়গুলি আমরা ওই সময় কাছ থেকে যতটা না হৃদয়ে ধারণ করতে পারতাম এখন সেটা আমরা মর্মে মর্মে উপলব্ধি করি শুধু আমরা যারা সংগঠন করি হুজুরের এই দূরদর্শিতা বা বাসিরা এটার সুফল শুধু আমরা সংগঠন যারা করি আমরা শুধু এটা উপকৃত হচ্ছি না বরং গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম এই সুফল উপভোগ করছে নারী নেতৃত্বের বিষয়ে বলেন আর ওলামায়ে কেরাম কোন দিকে যাবে ডানে যাবে না বামে যাবে সেই জায়গাটাতে শুধুমাত্র ইসলামকে ধারণ করে একক সত্তা নিয়ে সামনের দিকে আগানোর যে দূরদর্শিতা যে আদর্শ ঈশ্বরের চরমনে রেখে গেছেন এর সুফল বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম পাচ্ছে একটা সময় তো ছিল কেউ ছিলেন না একটা সময় ছিল যখন হুজুর বললেন যে আমি সেখানে যাব না নারী নেতৃত্বের ব্যাপারটা হুজুরের কাছে কখনোই মনে হয় না শরিয়ার সাথে যায় ম্যাচ হয় কখনোই উনি মনে করেন নাই কিন্তু অনেক ওলামায়ে কেরাম প্রকাশ্যে কিংবা ভিতরে বাহিরে সব সময় সমালোচনায় লিপ্ত ছিলেন এই কালো মানুষটা বেশি বোঝে কিন্তু সময় পরিক্রমায় আমরা দেখেছি যারা ঘরে বাইরে এরকম সমালোচনা করতেন তার এই বুক ফুলিয়ে বলে বেড়ায় সেই মানুষটা সঠিক রাস্তায় ছিলেন তিনি যদি ওই সময় আপোষ করতেন বোধ হয় কেয়ামতের আগ পর্যন্ত এই বাংলার বুকে দাঁড়িয়ে কেউ বলতে পারতো না নারী নেতৃত্ব হারা সেই দূরদর্শিতার ফসল আজকে ওলামায়ে কেরাম বুক ফুলিয়ে সেই কোরআন আয়াত বলতে পারে ইসলামের সেই দৃষ্টান্ত মানুষের সামনে আলোচনা করার সুযোগ এখনো তৈরি করে রেখেছেন আমাদের শায়খ মুরশিদ এরকম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন আরো অন্যান্য অনেকগুলি সংগঠন রয়েছে যেগুলি ছিল হুজুরের দূরদর্শিতার ফসল রাজনীতি আমরা কেন করি এটা কি আমাদের কাছে পরিষ্কার আমাদের শায়খের যে পংক্তিগুলি উক্তিগুলি ঐতিহাসিক যুগ যুগ ধরে কথাগুলি সব সময়ে ভেসে থাকে যে শাসক গোষ্ঠী যুগ যুগ ধরে ক্ষমতায় থাকুক ক্ষমতা যাওয়া আমাদের দরকার নেই যারা দেশ পরিচালনা করবে তারা মদিনা সনদ অর্থাৎ ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করুক আমাদের ইসলাম দরকার নাকি ক্ষমতা দরকার ইসলাম দরকার আর ইসলাম দরকার বলেই বিশ্বাসের চরমানের আদর্শের লালিত সংগঠনে কখনো চাল ছুঁড়াছুড়ি হয় না ডিম ছুঁড়াছুড়ি হয় না ক্ষমতা নিয়ে পথ নিয়ে কখনো ঘৃণ্য মারামারি হয় না ইসলামকে অগ্রাধিকার দেওয়ার শিক্ষাটা আমরা ফজলুল করিমের কাছ থেকে পেয়েছি এই দূরদর্শিতা ছিলেন আমাদের শায়খের রাজনৈতিক কারণে যদি কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশের পথচলা কখনো বিঘ্নিত হয়
আমাদের ভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে জেলায় জেলায় এখন কোরআন শিক্ষা বোর্ডের মার্কাজ তৈরি হচ্ছে কমপ্লেক্স তৈরি হচ্ছে আমাদের মিশন ভিশন আমৃত্যু আজীবন কখনোই কোনোভাবে কেউ বন্ধ করতে পারবে না ছিলাম শেষ দিকে এই রাজশাহী অঞ্চলগুলিতে পাবনা চাপাই রাজশাহী নওগাঁ নাটোর এই জায়গাগুলিতে ওই সময় নিরাপত্তা কিছু সমস্যা ছিল আমি আপনার আশেপাশের এই পাবনার আশেপাশে একটা জেলার নাম বলবো না এই জায়গায় একবার এক জেলা সভাপতির ব্যাপারে অভিযোগ আসলো যে হুজুর উনি পরে কি আমাদের লোকদেরকে নিয়ে গিয়ে আরেক পীরের মুরিদের কাছে নিয়ে বায়াত করেন আমাদের শায়খের কি ভূমিকা ছিলেন এটা বলবার জন্য আমি আপনাদেরকে এখানে আলোচনা নিয়ে আসছি এখানে ওই সভাপতিকে এখানে আলোচনা করবার জন্য নয় হুজুর এটা শুনলেন শোনার পরে রাত্রেবেলা খাওয়ার পর মজলিস বসলেন যিনি বললেন তিনি সামনে যিনি অভিযোগ করেছেন আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি সামনে বুঝেন সুযোগের অপেক্ষা থাকতেন অর্থাৎ কখনোই কারোর এক কথায় প্রভাবিত হয়ে কখনো সিদ্ধান্ত নিতেন না আমরা এটা ভুল করি কেউ যদি আমাকে ফোন করে বলে হুজাইর ভাই আপনার ব্যাপারে এরকম করে বলেন কি কমিটি থেকে বাদ দিয়ে দেন এরকম বলি কিনা আরে ভাই যে বললো যার ব্যাপারে অভিযোগ করার তার কথা আমি শুনতে যাই আমি তাকে ডেকে বলি ভাই কি ব্যাপার আপনি বলেছেন কিনা আমরা আবেগ তারিখ দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি শায়খ ফজলুল করিম কখনো এটা করতেন না উনি রাত্রেবেলা বসতেন কি ডাক্তার সাহেব এরকম শোনা যায় যে আপনি নাকি এরকম আমাদের তরিকার লোকদের আরেক ফিরে কাছে নিয়ে যান তখন উনি একটু জড়সড় হয়ে গেলেন যে হুজুর ব্যাপারটা এরকম না ব্যাপারটা কিরকম যে আমি এক হুজুরকে দেখছিলাম হুজুরের সাথে আমার সহগত সংস্পর্শ আছে আমি ওনার কাছে গেলে উনি আমাকে একদিন বললেন একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে বললেন যে ওসামা লাদেনকে দেখতে যাও ওই সময় লাদেনের খুব তৎপরতা ছিল তা আমি তো স্বাভাবিকভাবে এখানে বসে লাদেনকে দেখবো এটা তো বিশাল একটা ব্যাপার তখন বলি যে কর্নারের দিকে তাকাও একটা ঘরের কর্নারের দিকে তাকালাম আমি সেই মজলিসে বসাছিলাম আমি কিন্তু সরাসরি শুনে বলছি কোনো মানে রাবির থেকে না আর কারো কাছ থেকে শুনে না আমি সেই মজলিসে ছিলাম তো বললো একটা গোল দিকে তাকাও আমি কর্নারে তাকালাম দেখলাম একটা গোল পাতিলের মতো কি জানো আলো ওই আলোর মধ্যে ওসাইম লাদেন পাহাড়ে পাদদেশে হেঁটে হেঁটে লাঠি দিয়ে দিয়ে ভর করে হাঁটছে আমি তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি তো খুবই খুশি হয়ে গেলাম তখন শায়খ ফজলুল করিম রহমাতুল্লাহ বললেন ডাক্তার সাহেব এই জাতীয় কাজগুলি খুব সহজে জিনের মাধ্যমে করানো যায় এটা আল্লাহর ওলি হওয়ার কোনো বৈশিষ্ট্য না বরং সুন্নতের উপরে আছে কিনা এটা হলো আল্লাহর ওলি হওয়ার বৈশিষ্ট্য তো যেহেতু আপনি এরকম একটা সন্ধান পেয়েছেন কাজে আমার তো নাজাত দরকার আমারও কাজে ওনার সাথে আমার একটু দেখা করাই দিই যদি না আমলে পরিপূর্ণ হয় সুন্নতের মুয়াফিক চলে প্রয়োজনে আমি ওনার সাথে যাবো ইনশাআল্লাহ আমারও নাজাত দরকার কত বড় মানুষ উনি আরেক পীরের সংবাদ শুনে তার সাথে বায়াত করার চিন্তা করলেন যদি আমার চেয়েও হয় তো বললেন যতক্ষণ পর্যন্ত না হয় আমাদের সাথেই থাকেন বিষয়টা কি সমাধান হয়ে গেল না আমি যে জিনিসটা আপনাদেরকে মনোনিবেশ করতে চেয়েছিলাম ইনসাফ আমরা যারা দায়িত্বশীল জেলা থানা ওয়ার্ড ইউনিয়ন দয়া করে ইনসাফের জায়গাটাতে আমরা যেন সমুন্নত থাকি সচেতন থাকি চৌকান্না থাকি আপনাকে কোনো ভাই আপনার বন্ধু ছোটবেলার বন্ধু দায়িত্বশীল বলে আপনাকে কথা বললো আপনি যদি প্রভাবিত হয়ে যাবে তাহলে বেইনসাফি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন আর কোনো বেইনসাফি সিদ্ধান্তের কারণে কোনো ভাই যদি সংগঠন থেকে বিতাড়িত হয়ে যায় দূরে সরে যায় এর জবাব কেয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে তরিকায় মানুষকে নিয়ে আসা কঠিন কাজ বের করা সহজ কাজ কাজে বের করে দেওয়ার জন্য আপনার ভূমিকাটা যতটা বেশি হয় তার চেয়ে শতভাগ যেন বেশি থাকে সাধারণ মানুষকে এই তরিকার কাজে নিয়ে আসা আমরা যেন এই জায়গাটাতে বেশি ভূমিকা পালন না করি বরং সুযোগ দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে আমাদের শায়খ মোর্শেদ দিতে আমাদের সংগঠনে দুই ধরনের লোক আছে একটা হলো কাছের লোক আর একটা কাজের লোক আমি হুজুরকে জীবদ্দশায় থাকতেই দেখতাম হুজুর যখন আসতেন কাছের লোকগুলো ডানে বামে সামনে পেছনে শুধু কাছের লোক হুজুর নাই আর ওই লোকগুলো খুঁজে পাওয়া যেত না আর কাজের লোক হুজুর ঢাকা থেকে কোনো নির্দেশনা দিয়েছে মাঠে মাঝে ঝাঁপিয়ে পড়তো হুজুর আসেন কাজের লোক পাওয়া যেত হুজুর নাই কাজের লোক পাওয়া যেত ফজলুল করিম রহমতুল্লাহ কাজের লোককে পছন্দ করতেন কাজের লোককে না কাজের লোককে পছন্দ করতেন কাছের লোককে না
অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন আমাদের সংগঠনের জন্ম কিন্তু কাতিল লোক পয়দা করার জন্য না কাতিল লোক তৈরির জন্য কারণ কাতিল লোক তাহলে ততক্ষণ পর্যন্ত অ্যাকটিভ থাকে যতক্ষণ ওই মানুষটা কাছে থাকে কাছে না থাকলেও মানুষ অ্যাকটিভ থাকে না আমরা নিজে আমি নিজে আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেক মানুষকে দেখেছি আপনার শাখায় বা পাপড়া হয়তো কম হুজুর নাই হুজুরের দিবদশায় ছিলেন হুজুর এখন চলে গেছেন ওই লোকগুলোকে আমি আর খুঁজে পাই না কিন্তু এমনটা তো ছিল না হুজুর যে আদর্শ রেখে গেছেন সে আদর্শ টিকে থাকতে হবে তো আপনাকে যদি আপনি হুজুরকে ভালোবাসেন ঠিক না কাজে আমাদেরকে কাছের লোক হতে হবে নাকি কাজের লোক হতে হবে পাশাপাশি হুজুরের সুযোগ পেলেই শায়েখদের সহগত আমাদের কিন্তু যেতেই হবে কিন্তু কাছে যাওয়ার চাইতে কাছে যাওয়ার প্রবণতা যেন বেশি থাকে আল্লাহ তাআলা আমাদের জন্য তৌফিক দান করেন ত্যাগ কুরবানি হুজুরের শেষ জামানায় শেষ বয়সেও কি পরিমাণ যে কষ্ট করতেন সফর প্রত্যেকটা দিন দুই তিনটা করে ওনার সফর সাংগঠনিক প্রোগ্রাম থাকতো এবং একদিনে তিন চারটা প্রোগ্রাম এই বয়সে আমার মনে হয় না এই ইয়াং জেনারেশন এইরকম কষ্ট এই বয়সে করতে পারবে যারা শায়খ রহমতুল্লাহ করতেন না যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন আমরা যারা যুবক আছি যদি দিন প্রতিষ্ঠা করবার তামান্না দিন প্রতিষ্ঠা করবার বাসনা দিন প্রতিষ্ঠা করার চেতনা যদি আপনার হৃদয়ে জাগ্রত করতে চান তাহলে আমাদের দেখা আমাদের শায়খ মুর্শিদের যে জজবা শায়খ মুর্শিদের যে ইমানি চেতনা সেটা আপনাকে ধারণ করতে হবে পারবো না ইনশাআল্লাহ সবশেষে দুইটা বিষয় আমাদের শায়খ মুর্শিদ বলতেন যে আমার মুরিদরা হলো পালা ঘুঘু বলতেন কি না ঘুঘুর কাজ কি তাড়িয়ে দেওয়া আর নিয়ে আসা কিন্তু আমরা যেন ওই ঘুঘু না হই সামান্য একটু বলিমানা হলেই শুধু উদ্ধতনকে কমপ্লেন করার মাত্রা তৈরি হয় সামান্য একটু কিছু হলেই উদ্ধতন নেতৃবৃন্দকে অভিযোগ করা বরং এটা কিন্তু ফজলুল করিমের কোনো আদর্শ সৈনিকের কাজ ছিল না বরং নিজেদের ভিতরে কোনো ভুল বুঝাবো যদি নিজেরা সমাধান করে ফেলবেন আল্লাহর উপর সমর্থ করে দেবেন আর শুধু সাংগঠনিক কাজে এগিয়ে যাবেন অর্থাৎ ঘুঘুর মানে পালা ঘুঘুর কাজ হলো শুধু ঘুঘু পাখি ধরে ধরে আনা আর ইসলামী ফজলুল করিম রহমতুল্লাহ উত্তর সুরীদের কাজ হলো বেশি বেশি লোককে চন্দনের ময়দানে গিয়ে ফেলে দেওয়া আল্লাহর কাজ আল্লাহ করবেন বান্দার কাজ বান্দা করবেন সবশেষ যে বিষয়টা হুজুরের কাছে কেউ যদি দোয়া চাইতেন হুজুর কি বলতেন আপনার মনে আছে কিনা জানি না যে দোয়ার কাজ করো দোয়া বেড়া ভেঙে যাবে দোয়া চাওয়া লাগে না কিছু কিছু মানুষ সবসময় দোয়া 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 হুজুর তো বোঝেন যে দোয়া কোন জায়গায় দেওয়া লাগে কোন জায়গায় দেওয়া লাগে না আর যারা দোয়া চাওয়ার সময় পায় না কাজের খেলায় দোয়া তো তার ঘরে আগে চলে যায় বেড়া চিত্র করে দেয়াল ভেদ করে তার কাছে দোয়া চলে যায় কাজে আপনি কোন দোয়া নেবেন সরাসরি বারবার চেয়ে চেয়ে দোয়া নাকি বেড়া ভাঙ্গে দোয়া এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে কাজে আগামীর দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফজলুল করিম রহমতুল্লাহ উত্তরসূরিরা যেভাবে সারা বাংলাদেশে পরিকল্পিত পদ্ধতিতে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে হাঁটিয়ে হাঁটি পা পা ধরে এগিয়ে যাচ্ছে আমরা আশা করি বিশ্বাস করি সামনের দিনগুলিতে আমরা যদি আমাদের নিজেদের পারস্পরিক ঐক্য সম্মান শ্রদ্ধা ভালোবাসা এগুলি যদি বৃদ্ধি করতে পারি আমাদের সুসম্পর্ক যদি আরো বাড়াতে পারি আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব বোধ যদি ইস্পাত কঠিন মজবুত করতে পারি ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইনশাআল্লাহ কালেমার পতাকা পথ পথ করে উঠবেই বিশ্বায়িক চন্দনের মাধ্যমে এই বাংলাদেশের জমিনে ইসলামী বিপ্লব ত্বরান্বিত হবে আগামীর দিন ইসলামী বিপ্লব হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী বাংলাদেশ বিশ্বায়িক চন্দনের বাংলাদেশ সকলকে ধন্যবাদ ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আবারও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম